আমি সুজাতা রায় টিভি বাংলায় আপনাদের সামনে। আমাদের কাছে শুধু দেশ বিদেশ নয়, শহর থেকে প্রত্যন্ত গ্রাম থেকে যারা খবর পাঠান তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসুন কোথায় কি ঘটছে বিভাগে খবরের এক ঝলক। লকডাউন চলাকালীন যারা ডিউটিতে আসতে পারেননি, পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনের এমন স্থায়ী কর্মীদের মে মাসের বেতনের টাকা কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। এর প্রতিবাদে বুধবার দুপুরে হাওড়ার ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখায় ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন। অভিযোগ, এক্ষেত্রে রেল বোর্ডের নির্দেশিকা অমান্য করা হয়েছে। লকডাউনের সময়ে এভাবে কারোর বেতনের টাকা কেটে নেওয়া অনৈতিক কাজ। লকডাউনের সময় ট্রান্সপোর্টের অসুবিধার কারণে এবং কনটেনমেন্ট জোন এলাকার বাসিন্দা হওয়ার কারণে অনেকেই দূরবর্তী স্থান থেকে ডিউটিতে আসতে পারেননি, এদের গত মে মাসের বেতন কেটে নেওয়া হয়েছে। আরও অভিযোগ, অনেককেই ওই সময় চাপ দিয়ে ডিউটিতে আসতে বাধ্য করা হয়েছে। বেতনের টাকা না পেলে ইউনিয়নের কর্মীদের স্বার্থে বৃহত্তর আন্দোলনে নামবে বলে আন্দোলনকারীরা হুমকি দেন। উল্লেখ্য, হাওড়া ডিভিশনে এমন স্থায়ী কর্মী রয়েছেন 428 জন, এদের মধ্যে যারা লকডাউনের সময় ডিউটিতে আসেননি তাদের বেতন কেটে এই অমানবিক কাজ করা হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে তারা ডিআরএম সহ কর্তৃপক্ষের সহযোগিতা দাবি করছেন। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, টিভি বাংলা। এতক্ষণ আমাদের খবরের এক ঝলক দেখলেন, কেমন লাগলো জানাবেন। আপনিও হতে পারেন আমাদের স্বেচ্ছাসেবী সাংবাদিক। আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের যোগাযোগের নম্বর 8080539595। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।